যদি কোনো মুমিন বান্দা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে পারে, আমি আমার বান্দাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দিব। ইউতানিম খমসান কবলা খমস, হে মুমিন পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে মূল্যায়ন করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর হলো ইউতারিম কমসান কবলা খমস, সাবাবাকা কবলা হারমিক, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনটাকে তুমি গণিমত মূল্যায়ন করো। তোমার যে যৌবন আছে যৌবনটাকে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যৌবনের তাড়নায় আজ মুসলমান অধঃপতন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যুবক গুনাহের কাজে এত অপরাধে জড়িত, যে কোনো বাসায় প্রকাশ করার মতো না। যেখানে দেখবেন হত্যা, যেখানে দেখবেন নাস্তিকের আক্রমণ, যেখানে দেখবেন নারী নির্যাতন, সেখানে যুবক ঠিক কিনা। মুসলমান ভাই আমার, অতএব এই যৌবনটাকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে পয়গম্বর বলেন আপনি লিখে রাখেন জান্নাত আপনার নিশ্চিত। কারণ যৌবনের আবাদত আল্লাহ তাআলার কাছে এত মকবুলিয়াত, এত প্রিয় যৌবনের আবাদত। যদি আপনি বৃদ্ধ বয়সে সারাদিন সারাত্র আপনি নামাজ পড়েন এবং যৌবন অবস্থায় যদি এক সেকেন্ড আমল করেন, আল্লাহর নবী বলেন বৃদ্ধ অবস্থায় অক্ষম অক্ষম অবস্থায় আমল করার চেয়ে যৌবনকালে আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে এত মকবুলিয়াত হয়ে যায় যে তাই দুনিয়ায় কোনো তুলনা করার মতো কোনো আমল থাকে না। ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো, মুজমে তুজকো এক নজর ভাই। ইয়া ইলাহি তু মেরা সত্তার ভাই, ইয়া ইলাহি তু মেরা মাহবুদ ভাই। মুসলমান ভাই আমার, যৌবনটাকে তুমি মূল্যায়ন করো। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাহশারে তুমি আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবা, বড় দামি হয়ে যাবা। এখন তো যুবক ভাই বোঝো না, না বুঝে তুমি কত অপরাধ করেছো, অন্যায় করেছো। লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, ও যুবক ভাই এত গুনাহ করে পড়ো। আল্লাহ বলেন গো আমার বান্দা, তুমি যদি পার পরিমাণ গুনাহ করে থাকো, আসমান পরিমাণ গুনাহ করে থাকো, জমিন পরিমাণ গুনাহ করে থাকো, তবু তুমি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। এত গুনাহ করার পর যদি আমার রহমতের দিকে তুমি ফিরে আসো, আমার রহমতের দিকে তুমি রুজি হতে পারো। যদিও তুমি পাহাড় পরিমাণ তুমি গুনাহ করে থাকো, আসমান পরিমাণ গুনাহ করে থাকো, আর একবার মাত্র আমার কাছে বলবা আল্লাহ এত গুনাহ করেছি, এত গুনাহ করার পর আমি আপনার কাছে ফিরে আসলাম। আল্লাহ তাআলা বলেন যারে মোমেন বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম।